তামিমা এশা বলেছেন কীভাবে মোস্তাজাবদা আওয়া হওয়া যায় কীভাবে মোস্তজাব হওয়া যায় খুবই সুন্দর প্রশ্ন করেছেন তামিমা এশা ধন্যবাদ আপনাকে মুস্তজাব হওয়ার সকল আলোচনা কিন্তু আনে এবং সুন্নায় আল্লাহ সুমান্তাল্লা উল্লেখ করেছেন তার রাসুল সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি খুব সংক্ষেপে এখানে কিছু বলবো এবং এ ধরনের বিষয়গুলো আসলে নিয়ে যদি একটা ফুল লেকচার সেশন করা যায় সেটা বেটার হবে আমরা সেটা ভবিষ্যতে করার প্ল্যান করছি তবে এখন আপনাকে আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি যাতে আপনার সাথে অন্যরাও সেটা জানতে পারে এখানে আল্লা সুবাহানহ আলা মূলত তার কাছে যারাই দোয়া করেন হাত তোলেন তিনি তাদের দোয়া কবুল করেন এটা হচ্ছে কমন একটা রুল যাতে দোয়া কবুল হয় তাহলে দোয়া কবুলের শর্তগুলো একজন দায়ীকে মেনটেন করতে হবে যেন তার দোয়াটা কবুল হয় এবং আল্লাহ সামানতাল্লাহ তিনি যেমন ওয়াদা করেছেন আল কোরআনের মধ্যে ওয়াঈদা আলা ফেলিয়াস জিবুলি ওয়ালিউ মেনু বি যে বলেছেন যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় না করে তখন আমি কাছেই থাকি আমি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে অর্থাৎ তার দোয়ায় সাড়া দিয়ে থাকি অতএব যেন তারা আমার কাছে দোয়া করে এবং আমার প্রতি ইমান পোষণ করে আল্লাহ তালাই বলে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন এবং তিনি যে দোয়া কবুল করবেন সেই সুসংবাদটাও তিনি এখানে দিচ্ছেন দোয়া কবুল হওয়ার জন্য মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে সেই জন্য আল্লাহর প্রতি দন রাখে এবং হসনাজ মানে ভালো ভালো বিশ্বাস পোষণ রাখে পোষণ করে আল্লাহর প্রতি যে তিনি আমার দোয়া কবুল করবেন এবং তার জন্য খাদ্য পানীয় এবং তার পোশাক আশাক যে পরিধান করছে সব হালাল হয় আমাদের রাসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন আর রাজুল ইয়তিল উসাফারা আশায়থা আকবরা ইয়ামুদ ইয়াদহিলাম ইয়া রব ইয়া রব ও মাত হু হারাম ও মেশরব হারাম ও মেলবেস হারাম ও গুদ্দিয়া বিল হারাম ফ্না ইস্তাজাবুদ্দ আলিক কোনো একজন ব্যক্তি দীর্ঘ সফর শেষে এলোমেলো কেশে এবং ধুলো মলিন হয়ে ফিরে আসে এবং তার দুই হাত আসমানের দিকে কেশে বাড়িয়ে বলতে থাকে ইয়া রব ইয়া রব বলে সে দোয়া করতে থাকে অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম এবং তার লিবাস যে বস্ত্র সে পরিধান করে সেটাও হারাম এবং তাকে হারাম খাদ্য আহার করানো হয় তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে এমনটি বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম অতএব দোয়া কবুলের জন্য আমাদের সব কিছু হালাল হতে হবে এবং মুসলিম যেন সে আল্লাহর প্রতি আস্থা রাখে এবং সে যেন এই বিশ্বাস রাখে আল্লাহ দোয়া কবুল করবেনি কারণ দোয়াকবুল হওয়ার আসলে তিনটা সুরত রয়েছে এটা না জানা থাকার কারণে অনেকে ভুল করে বসেন প্রথম সুরাতটা হলে তিনি যা চেয়েছেন এক্স্যাক্টলি আল্লাহ সোমতালা সেটা তাকে দান করলেন তাহলে সে মনে করে যে তার দোয়াটা কবুল হলো কিন্তু আরেকটা হচ্ছে যে আল্লাহ সোমান তাকে সে যা চাচ্ছে সেটা না দিয়ে অন্য একটা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিলেন এটাকে সে আর মেলাতে পারে না ফলে সে মনে করে তার দোয়া কবুল হয়নি এবং তৃতীয় হচ্ছে আল্লাহ সামতালা দুনিয়াতে তাকে না সে যা চাইল সেটা দিলেন না তাকে অন্য বিপদ থেকে উদ্ধার করলেন বরং দোয়াটা যে একটা ইবাদা সেই ইবাদতের কারণে তার জন্য একটা মুকাফা একটা বড়ো ধরনের পুরস্কার তিনি আখেরাতে সঞ্চিত রাখলেন তাহলে দোয়া করলে এই তিনটার যে কোনো একটা অবশ্যই হবে ফলে সব দোয়াই কবুল হবে যদি দোয়ার শর্তগুলো মেনটেন করা হয় আচ্ছা এখন দ্রুত দোয়া কীভাবে কবুল হবে আমরা সেটার কিছু টিপস আপনাদেরকে দেব প্রথম সেটি হলো দোয়ার যে অত্যন্ত মানে সুন্দর যে কিছু সময় যেটাকে দোয়া কবুল হওয়ার সময় হিসাবে কোরআনে হাদিসে কোন না কোনো দৈল্যের ভিত্তিতে আমাদের কাছে উল্লেখ করা হয়েছে সেই সময় দোয়া করা যেমন আরাফাত দিন যেমন রামাদান মাসে যেমন লাইলাতুল কাদারে যেমন রাতের শেষ প্রহরে এবং যেমন পৃথিবীর সবচেয়ে উত্তম দশটা দিন যেমন জিলহাজ মাসের প্রথম দশ দিন যেমন আদান এবং একামতের মাঝখানে যেমন সহাফর অবস্থায় যেমন অসুস্থ অবস্থায় যেমন মজলুম অবস্থায় এই সময় দোয়াগুলো করার চেষ্টা করে এরকম আরও অনেক সময় আছে দ্বিতীয় যে টিপস সেটা হলো মানুষ তার জীবনে যে জরুরি অবস্থাগুলো আসে সেই জরুরি অবস্থাগুলোতে সে অন্তর্বিগলিত করে আল্লাহর কাছে যেন চায় মানুষ যখন অসহায় হয়ে যায় এবং তার যখন জরুরি অবস্থায় তৈরি হয় যেমন বন্যার পানির মধ্যে সে ভাসছে সে দুস্থ অবস্থায় পড়ে গেছে সে কোনো বালা মুসিবতে পতিত হয়েছে এই অবস্থায় আল্লাহর প্রতি ক্ষুব্ধ না হয়ে সে আল্লাহর প্রতি সে আরও বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইবে সময়টাকে সে কাজে লাগাবে তাহলে তার দোয়াটা অধিক কবল হবে তৃতীয় যে টিপস সেটি হলো যেখানে এলেমের যে মেজলিসগুলো আছে জ্ঞান বিতরণ হয় যেখানে সহি শূন্য অনুযায়ী দিকির হয় কারণ আমরা জানি বেদাতি পন্থায় দিকের আছে সহি শূন্য অনুযায়ী বিশুদ্ধভাবে দিনের আলোচনা হয় কিংবা আল্লাহর গুণগান করা হয় তাহলে সেখানে উপস্থিত হওয়া কারণ এই ধরনের জলসায় যে কোনো দোয়া করা হবে সেটাই আল্লাহতালা কবুল করবেন আর চতুর্থ যে টিপস সেটা হচ্ছে এই জ্ঞান রাখা যে কোনো মজবুর ব্যক্তির অথবা মজলুম ব্যক্তির দোয়া অবশ্যই কবল করবেন যেহেতু তেমনটা ওয়াদা করা হয়েছে ফলে যদি কোনো ব্যক্তি মদ্দার এবং মজলুম অবস্থায় থাকে সেই জনতার তার বাবা মায়ের জন্য দোয়া করে সেই জনতার তার ভাইয়ের জন্য দোয়া করে হ্যাঁ অনুরূপভাবে মুসাফির অবস্থায় দোয়া করা মারিদ অবস্থায় দোয়া করা সয়ম অবস্থায় দোয়া করা আর যিনি ইমাম আদেল একজন ভালো প্রশাসক তিনিও এই প্রশাসনকে যখন আমানতদারির সাথে চালাবেন তখনও দোয়া করবেন তাহলে এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি কবুল হবে তাহলে এটা যদি আমাদের জানা থাকে তখন আমার আমাদের জন্য সুবিধা হবে যে আমরা সে অনুযায়ী দোয়া করলাম পঞ্চম যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় হাদুজেহেন থাকা মনোযোগী থাকা আমি না নাভেদনী হাসান আসলে মন অন্যখানে এভাবে অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিসের দোয়া মুখস্থ বুলির মতো আওড়ে গেলাম মন নাই তাহলে এই দোয়াটা না করাই ভালো দোয়া করতে হবে একদম পুরো মন দিয়ে আপনি যখন কারো কাছে অসহায় হয়ে কারো কাছে কিছু চাইতে আসেন আপনার সমস্ত মনোযোগ কিন্তু সেখানে থাকে এবং যার কাছে দোয়া করছেন তার প্রতি সমস্ত সম্মান আপনি উজাড় করে দেন সেভাবেই আসলে দোয়াটা করতে হবে আর কি চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে আপনি অনেক সময় আরবিতে দোয়া করেন কিছু জানেন না কি চান তাই জানেন না এটা না এটাও জানতে হবে তারপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় সবর থাকতে হবে সবর আরে এত দোয়া করলাম আল্লাহর কাছে কবুল করলো না এই ধরনের মানসিকতা আপনার দোয়া কবুল হওয়ার অন্তরায় অতএব সেটা করবেন না এবং দোয়া তাড়াতাড়ি কবুল করার জন্য আল্লাহকে আপনি চাপ দিবেন না এবং দোয়া কবুলের জন্য আরেকটা সুন্দর টিপস হলো ইতিমধ্যে যদি আপনার কোনো অন্যায় হয়ে থাকে ভুল হয়ে থাকে আল্লাহর হকে বা বান্দার হকে তখন সকল ধরনের অবাধ্যতা পাপ থেকে আপনি তবা করে নেবেন তবার যে নিয়ম আছে সে অনুযায়ী এবং আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা আল্লাহর কাছে দেবেন আল্লাহ আমি তবা করলাম তোমার দিকে ফিরে আসলাম তোমার বান্দার যে অধিকারগুলো ক্ষুণ্ণ করেছিলাম সেটা ফিরিয়ে দিলাম আমাকে তুমি ক্ষমা করো আমার দোয়া তুমি কবল করো এইভাবে দোয়া করবে দোয়া করার কিছু আদবও আছে সে আদবটা রক্ষা করলে দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত হয় যেমন আপনি যদি আল্লাহর প্রশংসা এবং রাসু সাল্লাহ সাল্লাম সলাদ পড়ে আপনি দোয়াটা করেন তাই না তাহলে আল্লাহ প্রশংসার সাথে সাথে আল্লাহ খুশি হলেন আপনার প্রতি ফলে আপনার দোয়াটা বেশি কবুল হবে এটা মানে এটা একটা আসলে জেনারেল নর্ম যেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহর বান্দাদের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যখন আল্লাহর কোনো বান্দার কাছে কিছু চাইবেন তখন তার প্রতি ভালো ধারণা পোষণ করা তার প্রতি হস্তান রাখা এবং তার কিছু প্রশংসা করলে দেখবেন আপনি তার কাছ থেকে আপনার চাওয়াটা খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন তাহলে এটা হামদোসানা সানা এবং রাসুল সাল্লাহ উপর আবাস্লাত পেশ করে দোয়া শুরু করা এবং হামদোসানা এবং রসুল সাল্লাহ সাল্লামসালাত পেশ করে দোয়া শেষ করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা মধ্যে ইসর ইসাল্লাহ আহাদ ও কুম বেতাহমিদ রাব্বিহি ওয় সেনা এ আলে যখন তোমাদের কেউ সালাদ পড়বে তখন জন্য তার রবের প্রশংসা এবং রবের ফানা দিয়ে সে শুরু করে তুমইয়ু সাল্লা আল নবী সাল্লাহ সাল্লাম তুমইয়া দৌ বায়দা বেমায় সাহা এরপর সে নবী সাল্লা সালাদ পেশ করবে তারপরে সে যা চায় সেটা সে দোয়াটা সে করবে আচ্ছা আরেকটা আদব হলো দোয়া করতে হবে স্বচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থা দুটোতেই তাহলে সেই দোয়াটা আপনার একটা জামের মানার হবে কারণ আপনি আপনার সচ্ছল অবস্থা আল্লাহকে ভুলে গিয়েছেন এটা বলা যাবে না তৃতীয় যে আদব সেটি হচ্ছে কারোর বিরুদ্ধে করা যাবে না যেমন অনেকে সন্তানের উপর রাগ করে অথবা স্বামীর উপর রাগ করে অথবা স্ত্রীর উপর রাগ করে অথবা মা বাবা উপর রাগ করে ভাই বোনের উপর রাগ করে বলে যে আল্লাহ তার উপর গজব দাও এই ধরনের দোয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে কাউকে গজব দেবেন না কারোর প্রতি বদোয়া করবেন না আপনি যদি কারোর প্রতি মনে কষ্ট থাকে তাকে ক্ষমা করে দেন না পারেন চুপ থাকেন কিন্তু কাউকে গজব দেবেন না কাউকে বদোয়া করবেন না আচ্ছা এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে দোয়া করার সময় একটু নিম্ন স্বরে দোয়া করবেন একদম মনে মনেও না আবার চিৎকার করেও না আপনি সুন্দর করে শালীন সুন্দরভাবে দোয়াটা পেশ করবেন যেমন আল্লাহ সালা বলছেন তোমাদের রবের কাছে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে নিশ্চয় আল্লাহ তালা যারা সীমা লঙ্ঘনকারী দোয়ার মধ্যে বা অন্য কোনো কাজে তাদেরকে ভালোবাসেন না পঞ্চম যে বিষয়টি সেটি হলো আদব সেই হচ্ছে দোয়ার ক্ষেত্রে বিগলিত হওয়া তদর্র ই আল্লাহ আপনা দোয়া দোয়ার ক্ষেত্রে বিগলিত হয়ে মনটাকে নরম করে অসহায়ের মতো আল্লাহর কাছে চাওয়া যাতে করে আল্লাহ তালা সে দোয়াটা কবুল করেন আমরা দেখেছি এমনকি কোনো ভিক্ষুকও যদি অসহায় হয়ে অত্যন্ত নরম স্বরে আপনার কাছে কিছু চায় আপনি দেওয়ার কিছু না নিয়ত করলেও কিন্তু দেওয়াটা হয়ে যায় অতএব সেটা মনে রাখবেন এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে এলহা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে তুমি দাও তুমি ছাড়া তো কেউ দিতে পারে না তুমি উদ্ধার করো তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারে না এলহা এটাকে বলা এলহা প্রাণ ভরে আল্লাহর কাছে চাওয়া চাইতে থাকা চাইতে থাকা হ্যাঁ এভাবে এটাকে বলা হয় এলহা দোয়ার মধ্যে সেটা করা তারপরে আরেকটা আদব হচ্ছে দোয়ার মধ্যে ওয়াসিলা বা তাকারুব তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে তাকার রূপ আল্লাহর কাছে চাওয়া অন্য একটা চাওয়া একটা হলো আমলে সালেহ দিয়ে হে আল্লাহ তোমার প্রতি মানে হে আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি অথবা আমাকে ক্ষমা করো এভাবে আরেকটা হলো আল্লাহর কোনো নামের ওসিলা দিয়ে দোয়া করা অথবা সেফাতের ওসিলা দিয়ে দোয়া করা এবং আরেকটা হলো সেটা দোয়ার মধ্যে না কোনো ব্যক্তির কাছে গিয়ে বলে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়াটা কবুল হয় এভাবে আর আরেকটা আদব হলো দোয়ার মধ্যে নিজের অপরাধকে স্বীকার করা আল্লাহ আমি অনেক পাপ করেছি জেনে না জেনে আমাকে ক্ষমা করে দাও এবং আল্লাহর যে অনেক নিয়ামত আমাদের উপর রয়েছে দোয়ার সময় সেটাকে ব্যক্ত করা এরপরে আরেকটা আদব হলো দোয়ার মধ্যে আসলে কাব্যিক ঢংয়ে দোয়া না করা তখন আপনার মনোযোগটা চলে যাবে আহা কত সুন্দর দোয়া করলাম কবিতার ঢঙে আল্লাহ তন না কবুল করে পারবে না এই ধরনের চিন্তা ভাবনা না করা বরং আল্লাহর কাছে নিজের মন থেকে চাওয়াটাকে বেশি প্রাধান্য দেওয়া কাব্যিক ঢঙ্গে এখানে তেমন কোনো কাজে আসবে না দোয়া করার সময় যেটা আমরা বলছি একাধিকবার রাসুসাল্লাহ আসালাম কোনো কোনো দোয়া তিনবার করেছেন যেমন সাফা মারোয়ায় তিনি যখন উঠেছিলেন তখন তিনি আল্লাহ আকবর আল্লাহু আকবর এটা বলে এবং ওই যে শাহাদাতের যে দোয়াগুলো আছে আদকারগুলো আছে সেগুলো তিনবার করে উল্লেখ করলেন এবং দোয়ার সময় ইস্তেকবার করা যেটা আমরা সাফামারোয়া আমরা দেখলাম যে তিনি এদিকে না তাকিয়ে এবং কেবলামুখী হয়ে তিনি আদকারগুলো পড়লেন এবং দোয়া করলেন দোয়ার সময় রফেল দেন করা এটাও একটা আদব এমনিও করা যায় কিন্তু দেন করাটা এটা বেশি উত্তম কারণ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কাছে যখন কোনো হাত উঠানো হয় তাহলে সেই হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে তিনি দ্বিধাবোধ করেন লজ্জাবোধ করেন দোয়ার আগে যদি অজু করা যায় বা পবিত্র অবস্থায় দোয়া করা যায় এটা মোস্তাহ পর্যায়ে আমল কিন্তু উত্তম উত্তম এবং দোয়ার মধ্যে আরেকটা আদব হলো আল্লাহর ভয় জাগরুক রাখা আল্লাহর প্রতি নিজের ইফতেখার হাজাত হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি যে আল্লাহর প্রতি কত মহতাজ সেটা প্রকাশ করা এবং আল্লাহর প্রতি নিজের শাকুয়া হ্যাঁ প্রকাশ করা ইত্যাদি এগুলো হলো দোয়ার আদব এই আদবগুলো যদি যত বেশি আমরা মেনটেন করতে পারি ততই আমাদের দোয়াটা মোস্তাজাবুদ্দা আওয়া হবে আমি কিছু বললাম কিন্তু এটার উপর আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে পয়েন্ট আছে সেটা আমরা পরবর্তীতে কোনো এক বড় আলোচনার মধ্যে আমরা করবো ইনশাআল্লাহ